সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, দেশে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, আজ দেশে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আজকে নির্বাচনে নেই, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে নেই। এই নির্বাচনে আওয়ামী লীগ আছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন পার্টি জোগাড় করেছেন। এবারে জানাবো, সাবধান হয়ে যান, নৌকায় আসেন, না হয় এলাকা ছাড়েন। কুমিল্লার সাত চান্দিনা আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে প্রকাশ্যেই এমন হুমকি দিয়েছেন মোস্তফা কামাল মামুল নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। জানাবো, বিএনপি বড় দল এখন ধ্বংস হয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে, সবাই নিজে নিজে কাজ করছে, নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে, তারা একটা বড় দল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। এবারে থাকছে, আমাকে একদিন দেন আমি আপনাদের পাঁচ বছর দেব। নড়াইল দুই আসনের এমপি এবং দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তজা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমাকে একদিন দেন আমি পাঁচ বছর দেব, গত পাঁচ বছরে যা করেছি আগামীতে তার দ্বিগুণ করব ইনশাল্লাহ। এদিকে উত্তেজনা বাড়াচ্ছে আওয়ামী লীগ স্বতন্ত্র সংঘাত। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীদের উপর নানাভাবে চাপ প্রয়োগ, হুমকি, হামলা, নির্যাতনের অভিযোগ উঠেছে, আর এজন্য তারা দায়ী করছে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের। গত এক সপ্তাহে সারা দেশের বিভিন্ন নির্বাচনী আসনের 30টিরও বেশিতে হামলা এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হঠাৎ রাশিয়ার সঙ্গে ইরানের উত্তেজনা, নেপথ্য কি? ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে আবারও তলব করেছে তেহরান। মূলত তিনটি বিতর্কিত দ্বীপ অঞ্চল নিয়ে আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার এক যৌথ বিবৃতিতে স্বাক্ষরের প্রতিবাদে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। গতকাল রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় আল জাজিরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, আজ দেশে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আজকে নির্বাচনে নেই, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে নেই। এই নির্বাচনে আওয়ামী লীগ আছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকজন পার্টি জোগাড় করেছেন। সোমবার জাতীয় প্রেসক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গায় শুধু নৌকার পোস্টার, এই যে একটা পাত্র নির্বাচন করছেন, বাংলাদেশের জনগণ এই নির্বাচন মানে না, মানবে না। প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করলে এদেশের মানুষ মেনে নেবে না, এমন মন্তব্য করে রুহুল আমিন গাজী বলেন, এদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু আজকে দেশে আবারও গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়। 14 দলের বিনা ভোটে নির্বাচন করছে, 18 সালে রাতে ভোট করেছে, এখন আবার তামাশা নির্বাচন শুরু করেছে, ড্রামি নির্বাচন শুরু করেছে, এই নির্বাচন কেউ মানে না, এই নির্বাচন বন্ধ করুন, রাজনৈতিক দল গুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আলোচনায় বসেন, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনুন, অন্যথায় যদি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করেন, সেটা এদেশের মানুষ মেনে নেবে না। পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন, আমরা মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে এসে দাঁড়িয়েছি। এদেশে 58 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, কিন্তু সে হত্যার বিচার হয় না। দেশে ভোট চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতে পারছে না। আওয়ামী লীগের অধীনে যে দুটি নির্বাচন হয়েছে সেখানে দিনের ভোট রাতে হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এখন আবার একইভাবে ক্ষমতা দখলের একটা রাজনীতি এ সরকার শুরু করেছে, জোর করে তারা ক্ষমতা দখল করতে চায়। মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্রকে হরণ করা থেকে বেরিয়ে আসুন, নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি বাতিল করে সবাইকে নিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন। সাবধান হয়ে যান, নৌকায় আসেন, না হয় এলাকা ছাড়েন। কুমিল্লা সাত আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে প্রকাশ্যে এমনই হুমকি দিয়েছেন মোস্তফা কামাল মামুন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি এই আসনে নবাবপুর ইউনিয়নের নাটেঙ্গি গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। এর মধ্যে 21 সেকেন্ডের ওই বিতর্কিত বক্তব্যের ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার
রামগোপাল দত্তের নির্বাচনী অফিসে নৌকার জন্য ভোট চেয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন। রাত থেকে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, নৌকাতে আসেন, না হয় এলাকা ছাড়েন, কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ এক হয়ে গিয়েছে। এ আসনে নৌকা থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের এমপি প্রয়াত অধ্যাপক আলী আশরাফের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটু। তিনি অভিযোগ করেন, পুরো নির্বাচনী এলাকায় নৌকার সমর্থক নেতাকর্মীদের এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে গত পাঁচ দিনে তারা অন্তত 15-20 জন নেতাকর্মীর উপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না, প্রতিটি সভা সমাবেশে হুমকি দেওয়া হচ্ছে, নৌকা ছাড়া কোনো প্রতীকে ভোট দেওয়ার সুযোগ নেই, এমন কথা বলে এলাকায় মহড়া দিচ্ছে নৌকার লোকজন। এদিকে বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে সোমবার সকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তারই, তবে এখানে কিছু বক্তব্য এডিট করা হয়েছে, কথাটি অন্যভাবে বলেছিলাম। তিনি পথসভা শেষে আবারও এ বিষয়ে কথা বলবেন বলে গণসংযোগ বিচ্ছিন্ন করে দেন। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ভাষ্য, মোস্তফা কামাল মামুন আমার পরিচিত, তিনি দলের কার্যনির্বাহী কমিটিতে নেই, সাধারণ সদস্য, প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিএনপি বড় দল এখন ধ্বংস হয়ে যাবে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে, সবাই নিজে নিজে কাজ করছে, নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে, তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। সোমবার সকালে নগরীর নয়া সড়ক এলাকায় নির্বাচনী প্রচারের সময় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিতে নেতৃত্বের অভাব, তারা এখন আর রাজনৈতিক দল নয়, তারা এখন সন্ত্রাসী, সন্ত্রাসীরা কখনো জয়লাভ করেনি, বিএনপি জ্বালাও পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত, বাংলাদেশে এখন এদের কোনো স্থান নেই। রাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো এবারও সিলেটের মানুষ ভোট কেন্দ্রে যাবে, এ অঞ্চলের মানুষ ভোট দেয়, যেখানেই প্রচার করতে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের, সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দল, যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে, এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও হবে, শিক্ষা চিকিৎসা যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে, আরও করবে। তিনি বলেন, আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা আমরা করব, যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব। আমাকে একদিন দেন আমি পাঁচ বছর দেব, মাশরাফি বিন মর্তজা। নড়াইল দুই আসনের এমপি এবং দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তজা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমাকে একদিন দেন আমি পাঁচ বছর দেব, গত পাঁচ বছরে যা করেছি আগামীতে তার দ্বিগুণ করবো ইনশাল্লাহ, 7ই জানুয়ারির পরে আমার কাছে আপনারা যা যা চাইবেন আমি দেওয়ার চেষ্টা করব। সোমবার সকাল 11টায় লোহাগাড়া শহরের প্রাণকেন্দ্র শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং ডক্টর্স স্পেশালাইজড হাসপাতালে যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে মাশরাফি এসব কথা বলেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে ভোট কেন্দ্রে যাবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকামার্কায় ভোট দেবেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল তার চেয়ে কাজের স্পৃহা আরো বাড়বে, আমাকে যদি ভোট নাও দেন তবুও ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। উদ্বোধনের পূর্বে মাশরাফি বিন মর্তজা মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল 9টা থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দিতে শুরু করেন চিকিৎসকরা। বিকেল 3টা পর্যন্ত চলে ফ্রি মেডিকেল ক্যাম্প। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 40 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় 5,000 রোগীকে চিকিৎসা প্রদান করেন। এ সময় রোগীদের মধ্যে 4,00,000 টাকার ঔষধ বিতরণ করা হয়। উদ্বোধনকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডক্টর ওয়াহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হঠাৎ রাশিয়ার সঙ্গে ইরানের উত্তেজনা, নেপথ্য কি? ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে আবারও তলব করেছে তেহরান। মূলত 3টি বিতর্কিত দ্বীপ অঞ্চল নিয়ে আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার এক যৌথ বিবৃতির স্বাক্ষরের প্রতিবাদে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। গতকাল রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। বিতর্কিত দ্বীপ 3টি হল বৃহত্তর টুনপ, ক্ষুদ্রতর টুনপ এবং আবু মুসা দ্বীপ। এগুলো কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হরমুজদের প্রণালীতে অবস্থিত। 1971 সাল থেকে দ্বীপ 3টি শাসন করে আসছে ইরান। বর্তমান সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটিশ সেনারা চলে গেলে ইরানের সেনাবাহিনী সেগুলো নিয়ন্ত্রণে নেয়। তবে সংযুক্ত আরব আমিরাত আজও এগুলোকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। সম্প্রতি ইরানের মিত্র রাশিয়া এবং চীন থেকে তাদের এই দাবির প্রতি সমর্থন আদায়ও সমর্থ হয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানের খবরে বলা হয়, রাশিয়ার দেওয়া বিবৃতি নিয়ে কঠোর প্রতিবাদ জানাতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়। রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তাকে জানানো হয়, যে দুটি দেশের সম্পর্কের প্রধান নীতি হল তাদের আঞ্চলিক অক্ষণ
অখণ্ডতার প্রতি শ্রদ্ধা। বিতর্কিত এই দ্বীপ তিনটি সবসময় ইরানের, এ নিয়ে অন্য কারো দাবি গ্রহণযোগ্য নয়। চলতি সপ্তাহে মরক্কোয় রুশ আরব সহযোগিতা ফোরামে ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আরব দেশগুলোর সঙ্গে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে রাশিয়া। সেখানে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ মেনে দ্বিপাক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধপূর্ণ এসব অঞ্চল নিয়ে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগে সমর্থনের কথা জানানো হয়। এই যৌথ বিবৃতিতে দেওয়ার পরই নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে বিষয়টি উপস্থাপন করেন। এর আগে গত বছরের ডিসেম্বরে বিতর্কিত এসব দ্বীপ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে চীনও একই ধরনের যৌথ বিবৃতি দিলে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়। গত জুলাই মাসে প্রায় একই ধরনের বিবৃতি দিলে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।